কি খবর মামারা, বিপিএল এর পর আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওটি হবে 17+, তাই পিচ্ছি পিচ্ছি বাচ্চারা কেটে পড়ো। এর পর কি কর? আমাদের সকলের প্রিয় হিরো আলম আমাদের পপি আপাকে তো বিয়ে করতে চায়, তাই নাকি? হ্যাঁ, আমার বিশ্বাস হচ্ছে না। কি হয়েছে? এভাবে অন্ধের মতো আমি বিশ্বাস করতে চাই না। আচ্ছা প্লিজ, সারা জীবন শুইনা এলাম মানুষ গাড়ির চাপায় মারা যায়, পাথর চাপায় মারা যায়, কিন্তু এইবার মনে হয় শুনতে হবে পপি চাপায় মারা গেল হিরো আলম। খবরটা শুনে বহু পুরাতন হাতি আর ইঁদুরের গল্পটা মনে পড়ে গেল। হাতি বেঁধে রাখার জন্য শক্ত খুঁটির দরকার হয়, হিরো আলম কি পারবে তার খুঁটি দিয়ে এই বন্য হাতিটিকে বেঁধে রাখতে? আমার মনে হয় এই হাতিটি ছুটে গিয়ে ক্ষুধার যন্ত্রণায় অন্যজনের ক্ষতি করবে। তাও সত্য, বুড়ি নায়িকাদের বিয়ে করে তাদের দায়িত্ব নিতে চাওয়ার মাধ্যমে মানবতার পরিচয় দিছে হিরো আলম, তাই তাকে দেশরত্ন এবং দয়ালু হাতেমতা হিসাবে ভূষিত করা হোক। যাই হোক, বিয়েটা হয়ে গেলে কিন্তু ভালোই হবে, হিরো আলম থাকার জন্য বড় সড় নরম একটা ঘর পাবে, যে ঘরের এই ঘরে হিরো আলমকে সুন্দরভাবে বসবাস করতে হইলে ক্যালিফোর্নিয়া থেকে প্রশিক্ষণ নিয়ে আসতে হবে। ও তো মরে যাবে। হিরো আলমকে যেইখানে পামু সেইখানে গণ দুলাই দিমু। শালায় 15 কেজি ওজন নিয়ে আমার হবু জিনিসের দিকে হাত বাড়াইছে। আরে রশিদ, তুইও কি চাস নাকি পপি চাপায় মারা যাইতে? তাছাড়া গাড়ি চালাইতে বড় ইঞ্জিনের দরকার হয়, সেটা তুই জানস নাকি? হিরো আলম যদি অটো গাড়ির ড্রাইভার হইয়া টাটা গাড়ি চালাইতে চায়, তাহলে আমি চাইলে দোষ কি? আমি মনে করি পপির উচিত হিরো আলম রশিদ দুইজনকেই বিয়া করা। এক ইঞ্জিনের তেল শেষ হয়ে গেলে আরেক ইঞ্জিন দিয়া রাস্তা পার হইতে পারবে। তাইলে আমি নাই, হিরো আলমই বিয়া করুক, আইফোনের সাথে বাটন মোবাইল ভালোই মানাবে। আপনারা যে যাই বলেন না কেন, হিরো আলমের এরকম বাল্য বিবাহের প্রস্তাবকে আমি কোনোভাবে মেনে নিতে পারতাছি না। এইটা আপনার কাছে বাল্য বিবাহের প্রস্তাব মনে হইল কেমনে? হিরো আলম মনের দিক থেকে অনেক বড় হলেও ওনার কিছু কিছু অঙ্গপ্রত্যঙ্গ একদম ছোট। যেহেতু এইখানে অঙ্গপ্রত্যঙ্গের খেলা, তাই আমি বলতে পারি এটা একটা বাল্য বিবাহের প্রস্তাব। নলেজ দেখছেন কি নলেজ তার? আরে মিয়া, সেই জন্যই তো বললাম হিরো আলমের দরকার ক্যালিফোর্নিয়া থেকে প্রশিক্ষণ নিয়ে আসা। ছি, এভাবে প্রকাশে কেউ কি এসব কথা বলে? যাই হোক, সবশেষে হিরো আলমকে একটা কথাই বলতে চাই, 15 কেজি ওজন নিয়ে আটলান্টিক মহাসাগরে ডুব দিস না, শেষে কিন্তু তলা খুঁজে পাবি না। হে আল্লাহ, আমাকে তুমি উঠায় নাও, উঠায় নাও। অসাধারণ অভিনয় হয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র মজা করার জন্য, তাই সবাই বিনোদন হিসেবে গ্রহণ করবেন। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, একটা শেয়ার করবেন। তো দেখা হবে পরের কোনো মজার ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ততক্ষণের জন্য আলবিদা।